মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি ধেমাজি জেলার গোগামুখর গ্রাম্য জীবিকা সমল কেন্দ্রের চৌহদত মিসিং স্বায়ত্তশাসিত পরিষদের একটা নবনির্মিত অতিথিশালা উদ্বোধন করে। এই অতিথিশালা মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর 2017-18, 2018-19 আর 2019-20 বর্ষর AOP-র অধীনত 169.58 লাখ টাকার নির্ধারিত পুঁজিতে নির্মাণ করা হয়। অতিথিশালাটো নির্মাণ করা গ্রাম্য জীবিকা সমল কেন্দ্রের চৌহদত বিধায়কর স্বাক্ষর প্রকল্পর অধীনত একটা দক্ষতা কেন্দ্র স্থাপন করা হয়। অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় রাজ্যত আমিষ আর দুগ্ধজাত সামগ্রীর যথেষ্ট চাহিদা আছে বলেও ইয়ার উৎপাদন পর্যাপ্ত নহয় বলে মন্তব্য করে কৃষি উদ্যান শস্য পশু চিকিৎসা আর দুগ্ধজাত সামগ্রীর সমল কেন্দ্র হিসাবে চৌহদটোর বিকাশ সাধনের ক্ষেত্র ব্যবস্থা গ্রহণ করবলে মিসিং স্বায়ত্তশাসিত পরিষদক আহ্বান জানায়। এই উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীর ভৈয়াম জনজাতি আর পিছপরা শ্রেণীর কল্যাণ বিভাগের মন্ত্রী ডক্টর রণোজ পেগু, সাংসদ প্রদান বড়া, বিধায়ক ভুবন পেগু, পরিষদের অধ্যক্ষ সুনীল পেগু আর পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য পরমানন্দ সায়েঙিয়াও উপস্থিত থাকে।